أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة صدق الله مولانا العظيم بيان چلছিল পরকালের বিশ্বাস সম্পর্কে পরকালের প্রথম ঘাঁটি কবর এই ঘাটে যদি সহজে পাড়ে দেয়া যায় সামনের সকল ঘাটিগুলো সহজ হয়ে যায় এই ঘাটিতে আটকা পড়লে সামনের সকল ঘাটি কঠিন এই ঘাটিতে পৌঁছার পর মুর্দাকে পুনরায় জিন্দা করা হয় দৌলতে ঈমান নিয়ে আসতে পেরেছে কিনা পরীক্ষা করার জন্য দুইজন ফেরেশতা আসেন পরীক্ষক হিসাবে মনকার এবং নাকির এমন হাইকল এমন সুরত নিয়ে আসবেন মূর্ছা যাওয়ার জন্য তাদের সুরতে যথেষ্ট পাহাড়ের মতো বড় বড় দাঁত নীল বর্ণের বড় বড় চোখ কর্কশ ভাষায় পরীক্ষা নেবে যদি দৌলতে ঈমান নিয়ে যেতে পারে এই দুজন ফেরেশতার কারণে তাদের একাকিত্ব দূর হবে মোমেনের সাথে মোমেন দেশি মানুষের সাথে দেশি মানুষ এলাকার সাথে এলাকার মানুষ পরিচয় না থাকলেও অদৃশ্যভাবে একটা টান থাকে মায়া লাগে ফেরেশতা আল্লাহ পাকের আনুগত্যশীল বান্দা আমরাও তার আনুগত্যশীল বান্দা ওদেরও ভিতরে ভিতরে একটা টান থাকবে আমাদেরও ভিতরে ভিতরে একটা টান থাকবে মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াদ মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ মোমেনে মোমেনে মিল কাফেরে কাফেরে মিল এদের তো একাকিত্ব দূর হবে এদেরকেও প্রশ্ন করা হবে ফরমালিটি পূরণ করা আল্লাহ পাকও জানেন ফেরেশতারাও দেখলে বোঝেন চেহারায় সাক্ষী দেয় চেহারাটা মোমেনের না কাফেরের
মোমেনের ইমানের একটি নূর তার চেহারায় বসবে। চেহারা যতই কালো হোক না কেন, চামড়ার রং যতই কালো হোক না কেন, মোমেনের ভিন্ন একটি নূর তার চেহারায় বসবে। যেমন কে কওমি মাদ্রাসার ছাত্র, কে আলিয়া মাদ্রাসার ছাত্র, কে কলেজ ভার্সিটির ছাত্র, চেহারা দেখলে বুঝে আসে। পোশাক আশাকের দিকে তাকানো লাগে না, চেহারা সাক্ষী দেয় এটা কোন জায়গার ছাত্র। তো ফেরেশতারাও বুঝবেন এই মোমেন নূরে ইমান তার চেহারা ভাসতেছে। তো শুধু ফরমালিটি, মার রব্বুক আপনার পালন কর্তা কে, একাকিত্ব দূর হয়ে গেছে, খুব খুশি খুশি রব্বি আল্লাহ আমার পালন কর্তা আমার আল্লাহ, ওয়ামা দিনুক আপনি কোন পার্টির মানুষ, দিন আল ইসলাম আমি ইসলাম নামক পার্টির মানুষ, মান্নবীয়ুক আপনার পার্টির লিডার কে, নবীনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফরমালিটি শেষ। এখন হুকুম আসবে, আরে এ তো দুলামিয়া, এই জগতের বড় ইজ্জতওয়ালা সম্মানী মেহমান হয়ে এসেছি, দুলামিয়াকে দুলামিয়ার শান রক্ষার্থে দুলার পোশাক পরাইতে হবে, দুলার বিছানা বিছাইতে হবে, শান্তির ব্যবস্থা করা লাগবে। আল বেসুহু মিনাল জান্নাহ, দুলামিয়ার পোশাক তৈরি হয় বেহেস্তে, দুলার পোশাকের কারখানা বেহেস্ত, ওই কারখানা থেকে একটি পোশাক এনে তাকে পরাইয়ে দাও। ওয়াফরুসুহু মিনাল জান্নাহ, দুলার বিছানার কারখানা বেহেস্ত, ওখানে এর বিছানা তৈরি হয়, ওখান থেকে একটি বিছানা এনে তাকে বিছাইয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, বেহেস্তের দিকে একটি দুয়ার খুলে দাও যাতে এখানে শুয়ে শুয়ে সে বেহেস্তের আরাম ভোগ করতে পারে, বাস ঘুমিয়ে পড়ছে আরামে, এক ঘুমে কারো কারো কেয়ামত পর্যন্ত কাটবে। ইসরাফিল আলাইহিসসালামের সিংহের ফুৎকার গুম ভাঙবে, আফসোস করবে, আরে মাত্র ঘুমাইলাম কে জাগাইল, অথচ হতে পারে লক্ষ লক্ষ কোটি কোটি বছর কেটে গেছে এক ঘুমে, কিন্তু এত মিষ্টি ঘুম, মজার ঘুম, মনে হবে মাত্র ঘুমাইলাম কে আমাকে জাগাইল। এর আগে মোমেনের আরেকটি আলামত দেখা দিবে, দুইজন ফেরেশতা আসবেন, প্রশ্ন করবেন ইমান নিয়ে আসতে পেরেছে কি না, তখন সে দেখবে মনে হয় যেন সূর্য ডুবু ডুবু ভাব, আমার এখনো আসরের নামাজ বাকি রয়ে গেছে। এরা প্রশ্ন করলে বলবে আরে থামো, তোমার প্রশ্ন, আমার নামাজের সময় যায়, আমাকে আগে নামাজটা আদায় করতে দাও এরপরে কথাবার্তা। ফেরেশতারা একে আরেকজনকে বলবে আরে এই জগতে এসো নামাজের ফিকির, দুনিয়াতে যে নামাজের ফিকির করে গেছে নামাজ ছাড়েনি, যত ব্যস্ততাই থাকুক এখানেও সে নামাজ ভুলবে না, নামাজ ছাড়বে না, এখানেও বলবে একটু থামো আমি নামাজটা পড়ে নিই, এখনো নামাজের ফিকির। পক্ষান্তরে যদি কোনো বেঈমান, কোনো কাফের, মুশরিক, মুরতাদ, নাস্তিক কবর জগতে পৌঁছে, তাকে আবার জিন্দা করে ওই দুজন ফেরেশতা আসবেন পরীক্ষা করার জন্য, এটাও বাস্তব পরীক্ষা। এর একাকিত্ব কি কাটবে, ভয়ে মূর্ছা যাবে, কি সুরত নিয়ে এসেছে এরা পরীক্ষার জন্য, কারণ এ তো জানে আমার তো পরীক্ষা পাস করার মতো কোনো পুঁজি নেই, ভয় পেয়ে যাবে। যে সমস্ত ছাত্ররা ভালো লেখাপড়া করছে সারা বছর, পরীক্ষার হলে যাইতে এরা আনন্দ ভোগ করে, রেজাল্ট আউট হবে আরো আনন্দ, হয়ে গেলে তো আনন্দের কোনো সীমাই নেই, মিষ্টি বিতরণ করে কি খুশি। আর যারা খারাপ ছাত্র, লেখাপড়া করেনি, খেলাধুলা হাবিজাবি নিয়ে ব্যস্ত ছিল, পরীক্ষার হলে যাওয়ার সময় আতঙ্কিত, হায় হায় আমার অবস্থা কি হবে, রেজাল্ট আউট হওয়ার আবে আরো আতঙ্কিত, আউট হইয়া গেলে বেজ্জতির সীমা নেই, সকলের দিককার দেখায় তুমি ফেল করেছ, লেখাপড়া করো, লজ্জায় চোখ দেখাইতে পারে না,
একেও জিজ্ঞেস করা হবে মার রব্বুক তোমার পালন কর্তা কে, ছিল নাস্তিক মোরতাদ কাফের মোর্শেক, পালন কর্তাকে তো বিশ্বাসই করেনি। হে মনে করতো আমার চাকরি আমাকে খাওয়ায়, আমার জায়গা জমি আমাকে খাওয়ায়, ব্যবসা বাণিজ্য আমাকে খাওয়ায়, আবার পালন কর্তাকে জবাব দিবে হা হা লা আদরি, আফসোস কে পালন কর্তা আমি তো চিনি না। আল্লাহ, যাদের দূরদর্শিতার অভাব, পালন কর্তা চিনে না, যেগুলো দেখা যায় ব্যবসা জায়গা জমি চাকরি এগুলোকে পালন কর্তা মনে করে, এরাই আমাকে খাওয়াবে। তাই জায়েজ না জায়েজ, হালাল হারাম, বৈধ অবৈধ কোনো ব্যাধ বিচার নেই। পয়সা আসলেই হইল, সুদের হোক, ঘুষের হোক, ধোকার হোক, চুরির হোক, ডাকাতির হোক, প্রতারণার হোক, জুলুমের হোক, চাঁদাবাজির হোক, কোনো পরোয়া নেই, পয়সা আসা লাগবে। মনে করে এরাই আমাকে খাওয়ায়, আবার খাওয়ানেওয়ালাকে চিনবে না বাস্তব পালন কর্তাকে। যাদের দূরদর্শিতা আছে হেরা দেখে, এগুলি সব পর্দা, এর পিছনে আমার আল্লাহর কুদরতি হাত। একজন মহিলা দাওয়াত করছে এক হুজুরকে খানা খাওয়াবে, হুজুর যাওয়ার সময় সাথে ছোট একটি ছেলেও নিয়ে গেছে। মহিলা পর্দা নিশীন, কিন্তু খাবার পরিবেশন করার মতো লোক তার ঘরে নেই, এখন খাওয়াইতে হবে, পর্দাও ঠিক রাখতে হবে। তো ঘরের মধ্যখানে পর্দা ঝুলিয়ে এক পাশে মহিলা আর এক পাশে হুজুরকে বসতে দেয়। পর্দার নিচ দিয়ে মহিলা খাবার ঠেলে দেয়, বিরিয়ানির গামলা, মাছের পেয়ালা, গোশতের বাটি, হুজুর খান। ছোট ছেলেটি খাওয়া দাওয়া বন্ধ করে আশ্চর্য হয়ে পর্দার দিকে তাকিয়ে বসে আছে। একটু পর হুজুর জিজ্ঞেস করে, এই বেটা খাওয়া দাওয়া বন্ধ করে ওই দিকে কি দেখো? হুজুর, পর্দা দেখি। কি হয়েছে পর্দার, কি দেখো পর্দার? হুজুর, দেখেন না, পর্দার ভিতর থেকে বিরিয়ানি বের হয়, পর্দার ভিতর থেকে মাছ বের হয়, গোশত বের হয়। এই পর্দা পাইল কই মহিলা? এমন একটি পর্দা যদি আমরা পাইতাম, গোশত বের করতাম, বিরিয়ানি বের করতাম, মাছ বের করতাম, খাইতাম, আর কোনো চিন্তা থেকে ছিল এই পর্দা পাইল কই? হুজুর বলে, ব্যাককলের ঘরের ব্যাককল, এই পর্দা থেকে বিরিয়ানি বের হয়। তোর দূরদর্শিতার অভাব, তোর দৃষ্টি পর্দা পর্যন্ত সীমিত, তাই দেখছিস পর্দা থেকে বেরিয়ে আসতেছে। পর্দার ওই পাশে একজন মানুষ বসে আছে, ও ঠেলে দেয়, সে ঠেলে না দিলে পর্দার বাপের ক্ষমতা আছে, বিরিয়ানি বের করতে পারে, গোশত মাছ বের করতে পারে। আল্লামা রুমি বলেন, ই সব বাহাদর সব বাহা পর্দাহাস্ত, ই সব বাহাদর নজর হা পর্দাহাস্ত, দর হাকি কদ ফাড়েলে হার সায় খোদাস্ত। ব্যবসা বলো, জায়গা জমিন বলো, চাকরি বাকরি বলো, এগুলো সব পর্দা, পিছনে আমার আল্লাহর কুদরতের হাত। এর পিছন থেকে আল্লাহ পাক ঠেলে দিতেছেন, তিনি না দিলে ব্যবসার বাপের ক্ষমতা নেই আমাকে রিজিক দিতে পারে। যদি ব্যবসা রিজিক দিত, এমন কোন ব্যবসায় আছে যে সে কামনা করে আমার লস হোক? কেউ করে না। এরপরে লস হয় কিনা, হইতে হইতে একসময় দেউলিয়া হয়ে যায়। যদি জায়গা জমি আমাকে রিজিক দিত, তো কখনো ফসল নষ্ট হইত? কখনো হইত না। কৃষক মাথার ঘাম পায়ে ফেলে, শ্রম দিয়েছে জমিনে, ফসল মোটো হয়নি, নষ্ট হয়ে গেছে, এমন তো হয়। তো এগুলো সব পর্দা, পিছন দিয়ে আল্লাহ পাক ঠেলে দিলে আসবে, না দিলে আসবে না। এই সব বাহাদর নজর হা পর্দাহাস্ত, দর হাকি কত ফাড়েলে হার সায় খোদাস। বাস্তবে আমার আল্লাহ দিতেছেন। তো এই নাস্তিক মোরতাদ কাফের মোর্শেক বেঈমান, এ তো আল্লাহকে চিনে নাই, ওই দূরদর্শিতার অভাব, এগুলোকে মনে করছে রিজিক দাতা, আসলে তো এগুলো পর্দা, বোঝে না, ওই ছোট বাচ্চার নেই। তো জবাব দিবে হা হা লা আদরি, আফসোস আফসোস, আমি চিনি না কে আমার পালন করতে। দ্বিতীয় প্রশ্ন, অমা দিন, তুমি কোন পার্টির মানুষ, কি পার্টি করতা দুনিয়া থাকতে, কোন দলের লোক? লা আদরি, আমি তো জানি না আমি কোন দলের। হায় হায়, অমার নবী, তোমার লিডারকে, নবীকে চিনো? নবী তো চিনি না, লিডারকে চিনি না, অবস্থা কি হবে চিন্তা করুন।
অথচ দাফনের সময় কি বলে দাফন করছিলাম? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের তরিকায়। তার মানে রাসূলের দলের একজন মানুষকে ও কবর তোর কাছে রেখে গেলাম, রাসূলের দলের মানুষ, পরীক্ষা তো করা লাগবে। রাতে 2টা বাজে এক যুবক পিস্তল হাতে ঘুরতেছে গলির মধ্যে, পুলিশেরা ধরছে, ধরে নিয়ে আসছে থানায়। যখন উত্তম মধ্যম আরম্ভ করছে, চিনেন আমি কে? তুমি ডাকাত, চাঁদাবাজ, আর কে? আমি অমুক মন্ত্রীর বাঘিনা, সর্বনাশ। কোন মুসিবত টেনে আনলাম? তাতে ওসিকে খোঁজ দেয় ওসি সাহেব। এক যুবক পিস্তল নিয়ে গড়ে রাতে 2টা বাজে নিয়ে আসছে থানায়, অমুক মন্ত্রীর পরিচয় দিতেছে মন্ত্রীর বাগিনে। এক কাজ করো, ওই মশারি টানায় দাও ঘুমাক, আমি একটু ফোন করে দেখি কোন বাগিনে। ফোন করছে, মন্ত্রী অত বোঝে বাগিনেরা এই কাজ করে খায়। আচ্ছা কি করছেন? কয় না, মশারি টানায় দিয়েছে, ঘুমাইতেছে। আচ্ছা আমি সকালে দেখি কি। সকালে দেখে যে বাগিনা বুগিনা কিচ্ছু না, বাটফার বাসার জন্য নাম ভাঙেছে। মন্ত্রী এসে, আমি একে চিনি না, কে, এখন অবস্থা কি হবে? আগে যদি মাথা উপরের দিকে ঝুলে যায় পিঠেই, তো এখন তো পা উপরের দিকে দিয়ে ঝুলে যায় পিঠাবে না। যে এক তো পিস্তল নিয়ে রাতে 2টা বাজে ঘোরো, আবার মিথ্যা পরিচয় মন্ত্রীর বাগিনে, অবস্থা কি হবে? তো কবরে দেওয়ার সময় তো মিছিল দিলাম, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের দলের মানুষ ও কবর তোর কাছে রেখে গেলাম, হুশিয়ার। মানে পরীক্ষা তো করা লাগবে, আসলে রাসূলের দলের কিনা পরীক্ষা। মা দিনক, তোমার দলের কি নাম, দিন কি? আসলে তো এই দলের নয়, চিনতেছ না দলের কি নাম তো জানি না। লিডারের কি নাম, ওমান নবী হোক নবীকে চিনি না। তো যে নিজের দল চিনে না, লিডার চিনে না, তাহলে কত বড় বাটফারি ধরা পড়লো। আসছো কি কথা নিয়া? রাসূলের দলের মানুষ, রাসূলকে চিনো না, মুসলমান নাম নিয়ে আসছো, চিনো না, তোমার দিন কি, ধর্ম কি, বোঝো না, এখন অবস্থাটা কি হবে? যখন দেখছে এটা তো আসামি হয়ে আসছে, এটা আসামি, আল্লাহ, কয়েদিকে কয়েদির পোশাক পরাইতে হয়, শাহী পোশাক, ঠাট বাসের পোশাক কয়েদির কিসমতে নেই। আসামের পোশাকের কারখানা জাহান্নাম, দোজক, সেখানে তৈয়ার হয়। আওয়াজ আসবে, আলবিসুহু মিনান নার, জাহান্নাম থেকে জাহান্নামের আগুনের পোশাক এনে একে পরাইয়ে দাও, এটা কয়েদির পোশাক। ওয়াফরুশুহু মিনান নার, জাহান্নাম থেকে আগুনের বিছানা এনে বিছাইয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নামের দিকে একটি দুয়ার খুলে দাও, যাকে এখানে থাকা অবস্থায় শাস্তি ভোগ করতে পারে। অবস্থা কি হবে? চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। এদিকে আবার আমরা মাটির সৃষ্টি, মাটির সাথে আমাদের বড় বন্ধুত্ব, যেহেতু মাটির সৃষ্টি, যে জায়গায় জন্মগ্রহণ করি ওই জায়গার সাথে অত বন্ধুত্ব গড়ে ওঠে, ভালো লাগে, আরাম লাগে, আন্তরিকতা হয়, একটা আন্তরিক টান থাকে, যে আমার জন্মস্থান। তো যে মাটি দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন, মাটির সাথে কত টান থাকবে? যদি মোমেন বান্দা মাটির কবরে যায়, তো মাটির ঘর, মাটি দেখবে এতদিনে পাইছি আদর, একটা আঞ্জা দিবে, আদরের আঞ্জা, আন্তরিকতা দেখাবে যে তুমি আমার সৃষ্টি, তোমার সাথে আমার আন্তরিকতা আছে, ভালোবাসা ভালোবাসা আছে, একটু কোলাকুলি করে নিই। আর পক্ষান্তরে যে আল্লাহ দুশ্মন, কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদ, মাটি বলবে, ও আমার দ্বারা তোকে সৃষ্টি করা হয়েছে, আমাকে বেইজ্জত করলি, আমার পালনকর্তা নাফরমানি করে আসলি এখানে, আমার বেইজ্জত করার তামাশাটা দেখাই দেই, এমন এক খিচা মারবে যে একদিকের পাঁচরের হাড় আরেক দিকের পাঁচরের হাড়ের চিফার ভিতরে ঢুকে যাবে। এই অবস্থা কি কঠিন অবস্থা! এই অবস্থায় হতে পারে কবর জগতে লক্ষ লক্ষ কোটি কোটি বছর কেটে যাবে। এরপর ইসরাফিল আলাইহিসসালামের সিঙ্গার ফুৎকার, সেখান থেকে উঠবে
বর্ষাকালে কিছু মানুষ আছে, এরা মাছ ধরে বর্ষি দিয়ে কেঁচো কেঁচো ব্যবহার করে বর্ষির মধ্যে। তো কেঁচো পাবে কই? বিভিন্ন ময়লা টয়লা যেখানে থাকে ওইখানে করে কি, আমাদের দেশে দেখেছি একরকম গাছ হয়, আমাদের এলাকা বলে বিষ কাটালি গাছ, এটার মধ্যে পানি দিয়ে পা দিয়ে মোড়ায় মাটির উপরে, এটার মধ্যে একটু তেজ থাকে, ওইটা যারা আবার তামাক খায় ওই টিকা বানায় ওই বিষ কাটালি গাছ দিয়ে, একটা তেজ আছে। এমনও যদি ওই পাতা ঘষে আপনার চামড়ার মধ্যে ঘষেন তো চামড়া একটু একটু জ্বলে, চোখে লাগাইলে চোখ জ্বলে। তো ওইটা মোড়ায় যখন পানি দেয় ওই পানিটা মাটির নিচে ঢুকলে কাঁচো উঠে চলে আসে, কাঁটো ওইটা সহ্য করতে পারে না কাঁচো। তো যেভাবে বিষ কাটালি গাছের নিংড়ানো পানি মাটিতে গেলে কাঁচো উপরে চলে আসে, এভাবে ইসরাফিল আলাইহিসসালামের সিঙ্গার ফুৎকারে আদম আলাইহিসসালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এ মাটির নিচে কাঁচো তা সব উঠে আসবে উপরে। আল্লাহ, এটাই হাসর মাঠ, অন্য কোথাও নয়, যে জমিনে আমার দফন এই জমিনে হাসর মাঠ। অসংখ্য মানুষ এখানে, প্রশ্ন এত মানুষ জায়গা হবে কোথায়? এখন তো আমাদের কারো আগমন ঘটে কারো বিদায় ঘটে, এই জন্য আমরা থাকতে জায়গা পাই, থাকার জায়গা পাওয়া যায়। যদি কেউ না মরত সব জিন্দা থাকত তো সোয়া দূরে কথা, দাঁড়ানোর জায়গাও তো পাইতাম না। তো সেখানে তো সকল মানুষ একসাথে সমবেত হবে, এত জায়গা কই? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে জমিনের চতুর্দিকে শিকল লাগাইয়ে টেনে এটাকে কোটি কোটি গুণ বড় বানিয়ে ফেলবেন। কেউ বলবেন টান দিলে তো বড় হয় রবার, জমিন তো মাটির, এটা তো টান দিলে ছিঁড়বে বাংবে, এটা তো লম্বা হবে না। এগুলো সব আল্লাহর কুদরতের খেলা। যে আল্লাহ রবার মধ্যে টান দিলে লম্বা হওয়ার বৈশিষ্ট্য দিতে পারেন, এই আল্লাহ মাটির মধ্যে টান দিলে লম্বা হওয়ার বৈশিষ্ট্য দিতে পারেন না? পারেন, তখন এটার মধ্যে সেই বৈশিষ্ট্য চলে আসবে, টান দিলে লম্বা হবে। বরং এখনো আল্লাহ পাক মাঝে মধ্যে দেখাইয়া দেন যে দেখো জমিন টান দিলে লম্বা হয়, ছেড়ে দিলে কাটো হয়, দেখাইয়া দেন। হাজার হাজার কিলোমিটার রাস্তা অল্প সময় অতিক্রম করে ফেলে, আবার অল্প রাস্তা অনেক সময় হাঁটতেছে অতিক্রম হয় না, জায়গা লম্বা হয়। একে শরীয়তের পরিভাষায় বলা হয় তাইয়ুল আরদ, জমি লম্বা হয় আর খাটো হয়। বেশি দূরের কথা নয়, আমার সরাসরি ওস্তাদ, আমার সবচেয়ে বয়স্ক যে ওস্তাদ 128 বছর বয়সে এন্তেকাল করেছেন, এই ওস্তাদ নিজের ঘটনা আমাকে শুনাইছেন। ওস্তাদের বাড়ি নোয়াখালী লক্ষ্মীপুর বটতলি, উজানে আসলাম, উজানির কুতবে বক্ত কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাই সাক্ষাতে দোয়া নিব। বটতলি থেকে উজানের দূরত্ব কমাস কম 60 কিলো, বেশি হইতে পারে। শীতকাল আসর পরে বিদায় নিতেছি, বাড়ি যাব, মসাফা করতে গেলাম। তো মসাফা করতে করতে বললাম যে হুজুর, বটতলি থেকে এসেছি অনেক দূরে বাড়ি, পায়ে হেঁটে যাব, গাড়ি ঘোড়ার কোনো ব্যবস্থা নেই, অনেক রাত হবে, ভয় লাগে, দোয়া চাই। এই কথা শোনার পর হুজুর জবাব দিলেন কি, আল্লাহর জিকির করতে করতে কদম মারবেন, কদম মারা, আল্লাহর জিকির করতে করতে কদম মারবেন, ইনশাআল্লাহ ওয়াক্ত মোতাবেক বাড়িতে গিয়ে মাগরিবের নামাজ পড়বেন। আমার ওস্তাদ বলেন, ভাবলাম হুজুর তো আমার কথা বুঝেননি অথবা আমি হুজুরের কথা বুঝিনি। শীতকালে আসর পড়ে বের হলে মুয়াজ্জিন মাইক ঠিক করে মাগরিবের আজান দিবে, অল্প সময় থাকে, এই সময়ে 60 কিলোমিটার পথ পায়ে হেঁটে অতিক্রম করে ওয়াক্ত মোতাবেক মাগরিব পড়বো, হুজুর কি বলেন? কিন্তু আবার যে বুঝার জন্য জিজ্ঞেস করবো সে সাহসও আমার ছিল না। ভাবলাম হুজুর এখন বলেছেন, আমল করে দেখি কি হয়। আল্লাহর জিকির শুরু করলাম, কদম মারা আরম্ভ করলাম, ঠিকই কিছুক্ষণ পরে ওয়াক্ত মোতাবেক বাড়িতে হাজির হয়ে গেছি, মাগরিবের নামাজ ওয়াক্ত মোতাবেক বাড়িতে এসে পড়তে পারলাম। কি করে সম্ভব? দূরের কথা তো নয়, জমিন খাটো হয়ে গেছে।
তো রবার নেই, এখনো আল্লাহ পাক চাইলে জমিনকে খাটা করতে পারেন, চাইলে লম্বা করতে পারেন, একে তাইয়ুল আরদ বলে। তো ওই সময় এই জমিন লম্বা হয়ে যাবে, সব মানুষ একসাথে সমবেত হতে পারবে, জায়গার সংকুলন হবে, অসুবিধা হবে না। আল্লাহ, 50,000 বছর এখানে অপেক্ষা করা লাগবে, অপেক্ষা যা অপেক্ষা, এমনি তো অপেক্ষা বড় কষ্টকর, এর মধ্যে জায়গাটা হবে আরো কষ্টকর। জমিন তামার হয়ে যাবে, সূর্য কাছে চলে আসবে, অসংখ্য মানুষের ভিড়, কি গরম, কি অস্থিরতা, এদিকে আতঙ্ক, হিসাব নিকাশের, আমার কি অবস্থা হবে, আমার কি অবস্থা হবে। সাধারণ মানুষ তো পরের কথা, আল্লাহ পাকের বিশেষ বিশেষ বন্দারা পর্যন্ত আতঙ্কিত, জানি আমার কি অবস্থা হয়। হযরত মাওলানা কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ আলাইহি লিখতেছেন, আদম সে তার ঈসা নবী নফসি পুকারে ওয়াসবি, আদম সে তার ঈসা নবী নফসি পুকারে ওয়াসবি, বলে ওহা এক উম্মতি আহমদ নবী সাহেব হাসাম, বলে ওহা এক উম্মতি আহমদ নবী সাহেব হাসাম। সাধারণ মানুষ তো দূরের কথা, 16 লক্ষ পয়গাম্বর পর্যন্ত অস্থির, আমার কি অবস্থা হবে, বিকম্পিত। একমাত্র আমাদের নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের চিন্তায় থাকবেন, চিন্তিত। বলে ওহা এক উম্মতি আহমদ নবী সাহেব হাসাম, উম্মতের ফিকির। এমন নবীর জন্য কোরবান যাওয়া চাই যে এই ভয়াবহ অবস্থায় নিজের চিন্তা বাদ দিয়ে উম্মতের চিন্তায় চিন্তিত, উম্মতের ফিকিরে ব্যস্ত, আমার উম্মতের কি অবস্থা হবে। পঞ্চাশ হাজার বছর পর আদেশ আসবে, কি আদেশ, ওয়ামতাযুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, সূরা ইয়াসিনের আয়াত। ও অপরাধীরা পৃথক হয়ে যাও নিরপরাধীদের থেকে, অটোমেটিক মানুষগুলো দুই ভাগে বিভক্ত হয়ে গেল। এতদিন যাবৎ বেহেস থেকে নিয়ে হাসর মাঠ পর্যন্ত সব একসাথে চলছি, কে মোমেন, কে মুসলিম, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে ইহুদি, কে আস্তিক, কে নাস্তিক, একসাথে চলছি। কিন্তু এখন আর একসাথে চলা যাবে না, থাকা যাবে না, একসাথে চলতে দেয়া হবে না, থাকতে দেয়া হবে না, ঘোষণা এসে গেছে, ওয়ামতাযুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ও অপরাধীরা পৃথক হয়ে যাও। দুই ভাগে বিভক্ত হয়ে পড়লাম, এক ভাগ বিচারালয়ের ডান দিকে আর এক ভাগ বাম দিকে। মুমিন মুসলমান নেককার ডান দিকে, কাফের মুশরিক নাস্তিক মুরতাদ এরা বাম দিকে, ভাগ হয়ে গেল। আল্লাহ, অবস্থা কি হবে। কলিকাতা আলিয়ার একজন শিক্ষক ধূমপান করত, ধূমপান সিগারেট খেত, পড়ায় মাদ্রাসায় সিগারেট খায়, পকেটে সিগারেটের প্যাকেট, মেজবাতি একটু ভরভরে খায়। হঠাৎ একদিন ছাত্ররা দেখে পকেটে সিগারেটের প্যাকেটও নেই, মেজবাতিও নেই, জিজ্ঞেস করলো, হুজুর আপনার সিগারেট কই, মেজবাতি কই, কেঁদে ফেললেন, কি হয়েছে। কোবাই দেখো, আমি তো এই সিগারেট আর মেজবাতি নিয়ে রাত্রে শোয়ার সময় বালিশে পাশে নিয়ে শুই, ঘুম ভাঙলে একটা দরান লাগে, খাই, আজকেও তাই করছি। রাত্রে শোয়ার পর ঘুম এসে গেছে, ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখি কেয়ামত কায়েম হয়ে গেছে, কোটি কোটি মানুষ হাশর মাঠে সমবেত, কি ভয়াবহ অবস্থা, সবাই আতঙ্কিত, আল্লাহ পাক বড় রাগান্বিত। ঘোষণা আসতেছে, লিমানিল মুলকুল ইয়াওম, আজকের ক্ষমতা কার, এতদিন ক্ষমতার বাহাদুরি, শক্তির বাহাদুরি, অর্থের বাহাদুরি, জনবলের বাহাদুরি, ধনবলের বাহাদুরি, আজকের ক্ষমতা কার। লিমানিল মুলক তো গো ইয়ে কে সাজাওয়ারে খোদাই,
এরপর ঘোষণা আসলো যারা ধূমপান করতে এরা পৃথক হয়ে যাও। আমি ওই ভাগে পড়ে গেলাম যারা ধূমপান করে। হায় হায় হায়, অবস্থা কি আতঙ্ক ছেয়ে গেল। আমরা বাম পাশে চলে আসলাম ধূমপানের অপরাধে, এরপরে চোখ খুলে গেছে, বুঝলাম আল্লাহ পাক আমার দস্তগিরি করেছেন, আল্লাহ পাক আমাকে রাস্তা দেখাইছেন, এই কাজ করা যাবে না। আমি তখনই উঠে সিগারেটের প্যাকেট পায়ের নিচে ফেলে মড়াই নষ্ট করে দিলাম, মেজবাতি ফেলে দিলাম, এই কাজ আর জীবনে করব না, তওবা করেছি এটা আর করব না, এই জন্য আমার পকেটে এখন দেখতেছ না আর আমি এটা খাব না। বন্ধু, আমাদের এই মসজিদের সভাপতি ছিলেন মরহুম মকবুল আহমদ সাহেব, আল্লাহ গরিকে রহমত করুন, ব্যস্ত নসিব করুন। তখনকার সময়ে দৈনিক 80 টাকার সিগারেট খাইতেন, উনি নিজে আমাকে বলছেন দৈনিক 80 টাকার। এন্তেকালের এক সপ্তাহ আগে আমি তখন কমপ্লেক্সের অফিসে থাকতাম, এখানে এসে হঠাৎ হুজুর তওবা করতে এসেছে, আমাকে তওবা করাইয়ে দেন। হঠাৎ তওবার কথা, হুজুর গত জুমায় দে প্রাসঙ্গিকভাবে আপনার কথা আসছিল এই বিড়ি সিগারেট সম্পর্কে, ধূমপান সম্পর্কে। আমি তো দৈনিক 80 টাকা সিগারেট খাই, ভাবলাম সিগারেট খাবো না, সিগারেটের পরিবর্তে পান খাবো। পরে ভাবলাম একটা আছে আর একটা দরকার কি, পানও খাবো না সিগারেটও খাবো না। এক সপ্তাহ গেছে আর খাইনি, হুজুর কোনো অসুবিধা তো হয়নি, বা দিয়ে দিছি। এখন তওবা করার পিছনে কত গুণা খাত, নামাজ আগে পড়ি নাই ঠিকভাবে, কিভাবে পড়তাম বলে যা মনে আছে একসাথে 10 দিনে জোহর পড়ে ফেলুন, একসাথে 10 দিনের ফজর পড়ে ফেলুন, এইভাবে পড়তেছি। পরে ভাবলাম যে আল্লাহ আমার পর আমি পড়ে দিই, সিরিয়াল তুমি করে নিও। এইভাবে তওবা করলেন। এন্তেকালের একদিন আগে আমাদের বাড়িতে গেলেন আমাদের দেশের মাহফিল, বাড়ি থেকে আসছেন পরের দিন এন্তেকালের সংবাদ, এন্তেকাল করলেন। তো চাইলে সহজ না চাইলে কঠিন। তো হাশর মাঠের এই ভয়াবহ অবস্থা আমাদের উপরও আসবে, সকলের উপরে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখান থেকে উত্তরণের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।